নমস্কার বন্ধুরা, আজকে নতুন এপিসোড মা ও বৌমা রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রুমালি এগ কারি। রুমালি এগ কারি নামটা হয়তো শুনতে আপনাদের কাছে নতুন লাগছে। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি, এটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা এগ কারি। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি পুরো ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। রুমালি রুটি বা রুমালি এগ কারি বানানোর জন্য আমাদের একটা তাওয়ার প্রয়োজন আছে। তো চলুন চট করে যাই রান্নার কাছে আর স্টার্ট করি আজকের রেসিপি। এবারে যে তাওয়াটা ব্যবহার করবো তাওয়াটা বসিয়ে দিচ্ছি। এখানে রুমালি এগ কারি বানানোর জন্য আমাদের এখানে আমি 5টা ডিম নিয়েছি, বাট আপনাদেরকে আমি 2টো ডিম বানিয়ে দেখিয়ে দেবো কীরকমভাবে বানাতে হয়। সবার প্রথমে আমি অ্যাড করছি হোয়াইট অয়েল বা রিফাইন অয়েল। ডিমটা এখানে এভাবে ফাটিয়ে দেব, ডিম কোচে যেরকম বানানো হয় সেরকমভাবেই বানাচ্ছি। সাইড থেকে অল্প নুন দিয়ে দিচ্ছি। এবার এটাকে নামিয়ে নিচ্ছি, এটা কিন্তু উল্টো পিঠটা আর ভাজার দরকার নেই, তাহলে কিন্তু কুসুমটা ভেঙে যেতে পারে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এভাবে আমি সবকটা ডিমকে ভেজে নেব। এটা একটু অন্য স্বাদের এগ কারি, ভেতরে কুসুমটা কিন্তু একদমই কাঁচা রয়েছে, বাইরের হোয়াইটটা শুধু আমি ফ্রাই করে নিয়েছি। এবার স্টার্ট করছি রেসিপিটা, কড়াইটা বসিয়ে দিচ্ছি। সর্ষের তেল বা মাস্টার্ড অয়েল, বন্ধুরা যারা একঘেয়েমি ডিমের ঝোল খেতে পছন্দ করে না তারা এই রেসিপিটা পুরোটা দেখুন। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এই ডিমের কারিটা বানাচ্ছি। এটা কিন্তু অসাধারণ স্বাদের হয়। তেলটা এখানে গরম হয়ে গেছে, তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, গোটা।
এগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এবার এখানে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কা একসাথে বেটে রেখেছি। এবারে দিচ্ছি টমেটো কুচি। এবার এটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব। এবারে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা জিরে, আর অ্যাড করছি বেটে রাখা ধনিয়া। এটা কিন্তু কাঁচা ধনিয়া, শুধুমাত্র শুধু জল দিয়ে বেটে রাখা হয়েছে। পরিমাণ মতন হলুদ, স্বাদ মতো চিনি, আর এক করছে লাল লঙ্কা। এবারে মশলাটাকে ভালো করে সময় নিয়ে আমরা কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা যখনই কখনো বাড়িতে ডিমের কারি রান্না করবেন, অবশ্যই তেলের প্রথমেই যেই ফোড়নগুলো ব্যবহার করবেন, তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, এগুলোকে ভালো করে ফ্রাই করে যদি ডিমের কারিটা রান্না করা হয় তার একটা দুর্দান্ত ফ্লেভার আসে এবং জায়গাটা অসাধারণ হয়। এখানে আমি তাইটাই ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, কারণ মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে আর সুন্দর একটা জায়গাও বেরিয়েছে মশলা থেকে। এবারে এটার মধ্যে আমি জল অ্যাড করছি। এখানে আপনারা দেখেছেন আমি কিন্তু ডিমগুলো প্রপারলি কুক করিনি, কারণ ডিমের কুসুমগুলো কাঁচাই রয়েছে। তার কারণটা হচ্ছে মশলাটা ফ্রাই করার পরে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছিলাম। জলটা ফোটার ঠিক 2 মিনিটসের মধ্যে আমরা কিন্তু এটার মধ্যে এগসগুলোকে অ্যাড করে দেবো, তাতে ডিমের যে কুসুমটা আছে প্রপারলি কুক হয়ে যাবে আর ডিমের মধ্যে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে। ঝোলটা আমার এখানে ফুটে গেছে, ঝোলটা দেখতে পাচ্ছেন এখানে ফুটে গেছে। এবারে এগগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। রুমালি এগ কারি বানানোর সময় একটা নিয়ম আমরা সবসময় ফলো করবো, এটা একটা টিপসই বলতে পারেন, আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যখন আমরা ডিমটাকে আনকুক অবস্থায় গ্রেভির মধ্যে অ্যাড করছি, তখন কিন্তু কখনোই ডিমটাকে আর অ্যাড করার পর নাড়ানো যাবে, তাহলে কিন্তু ডিমের কুসুমটা ফেটে যেতে পারে। এই যেরকমভাবে দিয়েছি সেরকমভাবে যতটা গ্রেভির প্রয়োজন ততটুকু ভালো করে ফুটি। আফটার 5 মিনিটস এগুলো অ্যাড করার পরে আমরা কিন্তু চাইলে নাড়াচাড়া করতে পারি।
এটা আমার রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। আমাদের আজকের রেসিপি রুমালি এগ কারি। আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিমেরও কিন্তু কুসুম এখানে ভেঙে যায়নি, প্রত্যেকটা কুসুম আপনি সুন্দরভাবে বয়ল হয়েছে। এবার এটাতে গার্নিশিংয়ের জন্য আমি অ্যাড করছি স্পাইসি কারি লিভস। আপনাদের কাছে যদি স্পাইসি কারি লিভস না থাকে, আপনারা গুঁড়ো গরম মশলা বা ধনিয়া পাতাও কিন্তু অ্যাড করতে পারেন। লাগে প্লেন রাইস বা মজনা রাইস বা রুটির সাথেও অত্যন্ত লাগে খেতে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।